যে যন্ত্রণা থেকে বাঁচতে এতটা দূরে এসেছি, আবারও সেই যন্ত্রণা আমার সামনে। কি হচ্ছে এখানে? স্যার, উনাকে আমার সুবিধার মনে হচ্ছে না। সবসময় এই কেবিনের সামনে কান পেতে কথা শুনে এই মেয়ে। রানুর কথা এভাবে ভাবলে তুমি কিন্তু সত্যি পাগল হয়ে যাবে। তোমার উচিত রানুকে চিরতরে ভুলে যাওয়া। এই রোগীটা সম্পর্কে আপনার আগ্রহ দেখি অনেক বেশি। বিথি ছুটি পাবে তো, ওকে ছাড়া কিন্তু কিছুই হবে না চাচি আম্মা। আরে ফাইবু ফাইবু, এইসব নিয়ে তোমার চিন্তা নাই। আরে তোমরার বিয়াতে আমরার ব্যাক্তারে তুমি পাইবা। আমরা ঢাকা যাব, গিয়েই আমি স্টেডিয়াম দেখতে যাব। আমি লিস্ট করে ফেলেছি কোন কোন স্টেডিয়ামে যাব। স্টেডিয়ামে কি আছে ঘাসেরা? যেতে হবে লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে যাব। আমি আর যেসব লাইব্রেরিতে যাব সেটার একটা তালিকা করে রেখেছি। কিন্তু লাইব্রেরিতে গিয়েই বা কি হবে? আমার তো বইতে মনে বসছে না। কিছু হলো আমি বলবো কি হয়েছে? আমি নিজেই জানি না কি হয়েছে, আর তুই বলবি? আরে আমি জানি জানি। কি জানিস তুই? আচ্ছা, সেদিন যে ওই শিবলু ছেলেটা বাসা থেকে মায়ের সাথে কথা বলে গেল, তারপর কি আর তোর কথা হয়েছে? না তো, কেন? সেজন্যই বোধ হয়। শিবলুর জন্য কেন আমার পড়ায় মন বসবে না? এটা তুই এত বই পড়েও বুঝতে পারলি না লোপা। না। আচ্ছা, ছেলেটাকে একটা ফোন কর, তাহলেই দেখবি বইতে মন বসবে। হ্যালো, কেমন আছেন আপনি? আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। আপনি কলেজেও যান? হ্যাঁ, ভেবেছি পড়াশোনা মন দেওয়া দরকার, নইলে তো আবার মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয়, তাই না? ভালো ভালো, আপনি পড়াশোনা করতে শুরু করেছেন, আর আমি তো প্রায় পড়াশোনা ভুলতে বসেছি, মনে বসছে না বইয়ে। কেন কেন? আমি কি করে বলবো? কিন্তু কে বললো আপনার সাথে কথা বললে নাকি বুঝতে পারবো? এত বই পড়েও যে কারো মাথায় গোবর থাকতে পারে তার জ্বলন্ত উদাহরণ তুই আপা। যে কই রে অগ্বিতি, তোরে সুডি নিতেই হইব। আরে কবির বাবাজি, এত আশা করে কইছে, আরে তুই সারা নাকি ওর বিয়ার আয়োজন একদমই ঠিক মতো নইব না। কেন বুঝতে পারছো না মা? এটা আমার চাকরির প্রথম মাস, এখন ছুটি নেওয়া সম্ভব না। যে কই রে হোক সম্ভব করতে। আরে ওখানে দুই চারজন চেনা জানা মানুষ আসবো, দুই একটা ভালো ছেলেও তো আসবো, তাদের সাথে একটু আলাপ পরিচয় করে দেবো না? তা না হলে কি বিয়ের কথা আলোচনা করা যায়? কিসের বিয়ের কথাবার্তা? কি বলছো এসব মা? সন্বিতে, তোর এত কিছু বোঝন লাগবো না, তুই যাবি মানে যাবি। আমি যাবো না মা। দেখবি আমার কসম, তুই যদি না যাস তাহলে আমার জানি অমঙ্গল হয়। কাইসার ভাই, কোন সমস্যা বিধি? আচ্ছা, এই মাসে কি ছুটি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, তবে একটু কৌশলে অনিমাকে বলতে হবে, না হলে ও খুব ঝামেলা করবে। আমার কিন্তু ছুটি লাগবে। আরে তুমি এত চিন্তা করো না তো বিথি, দেখি কি ব্যাপার। কাজবাদ দিয়ে সারাক্ষণ এখানে এরকম গল্পই হয় নাকি? কাজের বিষয়ে কথা হচ্ছিল। কে জানে, আমি তো ভাবতেই পারি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে এখানে। ষড়যন্ত্র তারাই করে যারা নিজের অস্তিত্ব সংকটে ভোগে। এত বড় বড় কথা বলো না মেয়ে, দুদিন পরে দেখা যাবে।
অন্ধকার, অস্তিত্ব সংকট। এই যে অনিমা, তুমি যখন তখন কাজের মধ্যে চলে আসো, অকারণে কথা বলো, এতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করো কাজের। তুমি চুপ করো। এই যে বিথি, একটু আগে তো আমার বোনকে মেরেই ফেলতে চেয়েছিল, কে জানে খাবারে বিষ মিশিয়ে এনেছিল কিনা। শোনো, ওদের কথা শুনে সময় নষ্ট না করে তুমি তোমার কাজ করে যাও। ওই ডেস্কে গিয়ে আর লাভ নেই। মানে কি? এত অবাক হওয়ার কি আছে? আমি তো কালই বলেছি এই জায়গাটাতে অন্তরা বসবে। আমারও বিথির ডেস্কটাই পছন্দ। বেশ, আপনার কাছাকাছি থাকা যাবে? আরে কি বলো এই সমস্ত, আরে অফিসারদের রুমে আর কোথাও বসার জায়গা তো নেই, তাহলে বিথি কোথায় বসবে? আমাদের একটা স্টোর রুম আছে না, এই দরজার পেছনে যে জায়গাটা আছে দরজার কাছে, ওখানেই বসবো। দেখো এটা করো না, এটা কিন্তু অন্যায়, আর ওটা খুবই চাপা একটা জায়গা, সম্ভবত ওখানকার ফ্যানটাও নষ্ট। না না, বিথি ওখানে বসবে। তোমার সমস্যাটা কি আমি ঠিক বুঝতে পারছি না গাইস। ওখানে বসবে বিথি, আর তোমার তো দেখছি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আরে আমাদের না হয় খোলা জায়গায় বসতে না পারলে সমস্যা হয়, কিন্তু বিথিরা তো বড়ই হয়েছে ওরকম জায়গায়, তাই না বিথি? আর হ্যাঁ, না বসতে চাইলে সমস্যা নেই, এই অফিস থেকে বাইরে যাওয়ার দরজাটা খোলাই আছে। ইচ্ছে করলে আমি এখনই চাকরি ছেড়ে চলে যেতে পারি, কিন্তু তাতে অনিমার অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে আর নিজেও হেরে যাব। কিন্তু কারো ভয়ে তো আমি পালিয়ে যাওয়ার মেয়ে না। কে হলো বিথি? দরজা দিয়ে বাইরে চলে যাবে নাকি দরজার উপাসটা দিয়ে বসবে? অফিস আমাকে যেখানে বসতে বলবে সেখানেই বসবো আমি। কিছু বলবেন কেশর ভাই? বের হওয়ার সময় তো হয়ে গেছে, বাড়ি যাবে না? এই তো আর একটু হাতের কাজটা শেষ করে নিই। এত মন প্রাণ দিয়ে কাজ করছো বিথি, বিনিময়ে কি পেলে? আচ্ছা, এখানে একটা সিলিং ফ্যান ছিল না, কোথায় সেটা? ফ্যানটা নষ্ট ছিল, খুলে নিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, খুলে নিয়ে গেছে ঠিক আছে, তো আবার লাগিয়ে দেবে না নাকি? আমার তো খুব একটা সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না বললে হবে নাকি? দাঁড়াও আমি এক্ষুনি দেখছি। এত ব্যস্ত হবার কিছু নেই কাইসার ভাই, সময় হলে লাগিয়ে দেবে ওরা। আমি আসলে একবার সহ্য করতে পারছি না, এখন দেখছি যে চাকরিটাই বোধহয় ছেড়ে দিতে হবে। এই কথা আর কখনো বলবেন না কাইসার ভাই, আমার জন্য আপনি কেন চাকরি ছাড়বেন? তোমার উপর এই অত্যাচার আমার তো সহ্য হচ্ছে না বিথি। এটা তেমন কিছুই না, আমি আমার বাবা মার মুখে বোনদের মুখে হাসি ফোটানোর জন্য এর থেকে অনেক বেশি কিছু করতে পারবো, কিন্তু আপনি প্লিজ এই সিদ্ধান্ত নেবেন না। তাহলে আমি এই অফিসে একমাত্র যে মানুষের সাথে মন খুলে কথা বলতে পারি তাকেও হারাবো। কিন্তু তাই বলে এইভাবে বলো, আরো কিছু বলবেন কাসার ভাই? আজকে তোমার সাথে যা যা হলো তা আমি রাহাতকে জানাতে চেয়েছিলাম, কিন্তু কথাটা না ওর পর্যন্ত পৌঁছাতে পারলাম না। এটা আপনি ঠিক করেননি, এসব শোনার জন্য রাহাত ভাই এখন ঠিক অবস্থাতে নেই। কি করব বলো, সব অন্যায় কি মেনে নেব? তারপর নিজেকে সামলাতে না পেরে আমি ফরহাদকে বলেছি সবকিছু। কি?
এসব কথা ওনাকে কেন জানাতে গেলেন? কেন জানাবো না বলো, কেন জানাবো না? এভাবে তো চলতে দেয়া যায় না বিথি। ফরাদের কথাটা বিথিকে বলা উচিত হয়নি। একটু দাঁড়া। আচ্ছা অন্তু দেখ তো, তুই এরকম শব্দ কখনো শুনেছিস? এই যে এখানে লেখা দাগ খতিয়ান, আবার দেখ এখানে লেখা খারিজ, তারপর এই যে এখানে হচ্ছে নামজারি তফসিল, এসব কি? এখন তো দেখছি আমার বাংলার ডিকশনারি নিয়ে বসতে হবে। আমি তো দেখছি তুই কিছুই বুঝিস না আপি, খুব তো লাফিয়ে এসে বসেছিস এই চেয়ারে। এখন তো দেখছি আমি বসলে বোধ হয়। খবরদার অন্তু, এসব ভাবনা যেন ভুল করেও তোর মাথাতে না আসে। আর আমি থাকতে তোর এসব ভাবনা কেন ভাবতে হবে বলতো? এসব চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছিস না? তোর চিন্তা করার আরো অনেক কারণ আছে। মানে? এই মাত্র দেখে এলাম দুলা ভাইয়ের মায়া একেবারে উথলে উঠেছে বিথির জন্য। সে নাকি বিথির জন্য চাকরি পর্যন্ত ছেড়ে দিতে পারে। ও আই সি, মায়ের থেকে মাসির দরদ বেশি মনে হচ্ছে কায়সারের। এখনই যদি দুলা ভাইয়ের লাগামটা টেনে না ধরতে পারিস না আপি, পরে কিন্তু তোকে পস্তাতে হবে। আচ্ছা বিথির কি অবস্থা? কি আর অবস্থা, ও তো বেশ ভালোভাবে কাজ করছে ওখানে বসে। ভাবটা এমন যেন রাস্তায় কাজ করতে দিলেও তার কিছুই আসে যায়। এভাবে মেয়ের সাথে হবে না, কোনো অপমানে দেখছি গায়ে লাগছে না। গন্ডারের চামড়া লাগবে কি করে? আর চাকরি না থাকলেও সংসারই বা চলবে কি করে? এখন তো আর রাহাত ভাইয়া নেই হাত পাতার জন্য। কিন্তু কি করা যায় বলতো? এমন কিছু কর আপি যাতে বিথিকে চাকরি থেকে সরিয়ে দেওয়া যায়। আরে সেটাই তো ভেবে পাচ্ছি না, কিভাবে কি করব? ফরহাদ, বিথি নিশ্চয়ই কোনো কিছু লাগিয়েছে ওকে, আই এম শিওর। হ্যালো, কেমন চলছে অফিস? আমরা কেমন আছি সেটা জিজ্ঞেস না করে তুমি অফিস কেমন চলছে সেটা জানতে চাইছো যে? তুমিও তো জানতে চাওনি আমি কেমন আছি। আচ্ছা আমার খবর না নেও অসুবিধা নেই, কিন্তু যার অফিসটা তুমি এখন আছো চালাচ্ছ তার কি একটা খোঁজ নিয়েছো? আই মিন রাতের একটা খোঁজ নিয়েছো যে সে কেমন আছে? হ্যাঁ নিশ্চয়ই নিয়েছি। আর ফারিয়া থাকতে তোমাকে কেন বিরক্ত করব বলো, তুমি অনেক ব্যস্ত মানুষ। বুঝলাম, তার মানে এখনো তোমরা ফারিয়ার সাথে যোগাযোগ রেখে চলেছো? এটা কেমন কথা ফরহাদ, ফারিয়া কি আমাদের পর কেউ? আর ফারিয়ার সাথে যোগাযোগ রাখবো না তো কার সাথে রাখবো? প্রতারক রানুর সাথে? যোগাযোগ রাখো ভালো কথা, বাট ফারিয়ার মাথাটা তোমরা নষ্ট করো না। ঠিক কি কারণে ফোন করেছো বলো তো? আমাদের অফিস থেকে বের হতে হবে, 5টা বেজে গেছে। 12টা তো আর বাজেনি। কি বললে? না আমি ভাবছি আজ যখন আমি রাহাতকে যে পুরো ঘটনাটা বলবো যে লাস্ট কয়েকদিন ধরে বিথির সাথে কি হয়েছে এবং আজ বিথির সাথে কি করেছো তোমরা, এরপর আমার তো মনে হয় তোমাদের 12টা বাজতে বাকি থাকবে না। তোমাদের কি মনে হয়? বিথি কি বলেছে তোমাকে? এখনো বিথিকে চিনতে পারোনি বোধহয় তোমরা। আচ্ছা ওদের এত ক্ষতি করার পরও ওকে চিনতে পারলে না? কি বলতে চাও তুমি? বিথি এমন মেয়ে নয়
যে তার নিজের কষ্টের কথা আমার কাছে বলবে। তাহলে এসব কথা কে বলেছে তোমাকে? কাইসার ভাই বলেছে। ঠিক আছে, তাহলে রাস্তা অনেক জ্যাম, আমাকে হাসপাতাল যেতে হবে, রাখছি তাহলে। শোনো ফরহাদ, আসলে বিথির একটু পরীক্ষা নিচ্ছিলাম আর কি, আর এটা ইচ্ছা করে করেছি, বিষয়টা আসলে এরকম না। পরীক্ষা দিয়েই তো বিথি অফিসে জয়েন করেছে, ভুলে গেছো তোমরা? তাহলে কেন আবার এই পরীক্ষা? না মানে মানসিক পরীক্ষা, এরকম পরিস্থিতিতে ও কতটা নিজেকে ঠিক রাখতে পারে সেটাই দেখতে চেয়েছিলাম। আচ্ছা, এই পরীক্ষাটা শুধু বিথির নিতে হবে কেন? আর কারো তো কখনো এরকম পরীক্ষা নেওয়ার প্রয়োজন মনে করনি। কি হলো, চুপ করে আছো কেন? ওকে, তাহলে রাহাতের কাছ থেকে জেনে নেই ব্যাপারটা। ভাই আমার শোনো না, এমনিতেই তুমি তো জানো রাহাতের শরীরের অবস্থা, তার উপরে যদি আবার মানসিক চাপ পড়ে সেটা ওর জন্যই ক্ষতির কারণ হবে, তাই ওকে আজকেই কিছু বলো না প্লিজ। আরে রাতের জন্য এত চিন্তা তোমার দেখে খুব ভালো লাগছে আমার। চিন্তা করব না কেন, প্রিয় ছোট ভাই আমার। শোনো, যদি রাহাত সত্যি তোমার প্রিয় ছোট ভাই হয়ে থাকে, তাহলে রাহাত ওই অফিসে থাকলে বিথির সাথে যেরকম বিহেভ করতো, তোমাকেও সেরকম বিহেভ করতে হবে। আচ্ছা, আমি বিথিকে আবার ওর আগের জায়গায় নিয়ে আসছি, বলো তো, ওকে ওর মতো করেই কাজ করতে দেব, আর পরীক্ষা টরীক্ষা নেওয়ার দরকার নেই। ঠিক আছে তাহলে। একদিন যেতে না যেতে এই আমার জায়গায় বিথি আবার বসবে, এটা কি করে সম্ভব? তুই কিভাবে ভাবলি এমন কথা? এটা না ভেবে উপায় ছিল না। এমন অসহায় আত্মসমর্পণের মানে কি আপনি? ফরহাদ রীতিমতো ব্ল্যাকমেইল করছে আমাকে, এর বাইরে আর কি করতে পারি আমি? সব কিছু এই কাইসারের জন্য, ওর এমন দশা করব না আমি। আপনি কেন অনিমা আপাকে আমার সমস্যাটার কথা বলতে গেলেন? আমি আপনাকে না করেছিলাম না, তারপরও কেন? আপনি খুব ভালো করে জানেন আমি কারো কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নিই না, তারপরও কেন এই কাজটা করতে গেলেন, কেন? আমি তো খালি ভাবতেছি ইয়ে তো মানুষের মধ্যে টিকা কাটি জোন ভালো জোন সুপাত্র বাইসানিয়াম কিমনি বলুন তো, এসব পরে কি বোঝাতে চাইছেন আপনি? আমার প্রতি আপনার অনেক সহানুভূতি আছে। এই অবস্থার একটাই মাত্র মানে, ওই মেয়েটাকে সে কিছুতেই ভুলতে পারছে না, আর সেই মেয়েটার সাথে ওর সম্পর্কটা কি আবার ঠিক করে দেওয়া যায় না?